বিজেপিতে আবারও বড় ভাঙন। বিজেপি দল ছাড়ল তপন সিনহা। বিজেপি নেতা তপন সিনহা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তৃণমূলে যোগদান করার পরেই মারাত্মক অভিযোগ আনল বিজেপির বিরুদ্ধে। তিনি বললেন, তিনি কেন বিজেপি ছেড়েছেন সেই কথাও বললেন এবং বিজেপি যে মানুষের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করছে সেটা মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে সেই কথাগুলো প্রকাশ্য নিয়ে চলে আসলেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তপন সিনহা কি বলছে। আজকের এই সুন্দর অনুষ্ঠান চলছে গোবরডাঙ্গা পৌরসভার। শঙ্কর বিস্তারিতভাবে আপনাদের বলেছেন, আমার সামনে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার রাজনৈতিক সহকর্মী, আমার পিছনেও সবাই আছেন গোবরডাঙ্গা। একটা কথা বলতে চাই, ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে দল পরিবর্তন এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। নিঃসন্দেহে 2017 সালের 13ই নভেম্বর আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। নিশ্চয়ই তার একটা প্রেক্ষিত ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই 5 বছরে ভারতীয় জনতা পার্টির সাথে কোনো অভ্যন্তরীণ সম্পৃক্ত হতে পারিনি। এটা কোনো ব্যক্তিগত সংঘাত ছিল না, এটা মতাদর্শের সংঘাত ছিল। আমার রাজনৈতিক পথ চলা শুরু 1972 এই গাইঘাটা থেকে, প্রায় 55 বছর অতিক্রান্ত করতে চলেছি। কিন্তু যেটা অসুবিধা হচ্ছিল, ছোটবেলা থেকে একটা জাতীয়তাবাদী আন্দোলনের রূপরেখা দেখে, নেতৃত্ব দেখে যে জিনিসগুলো উপলব্ধি করেছিলাম তার সাথে সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বিরাট কিছু না হলেও ভারতবর্ষের সেই সমস্ত মনীষীদের কথা নিঃসন্দেহে শুনেছি বা পড়েছি। ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে যেটা অসুবিধা হচ্ছিল সব থেকে, এই যে মানুষে মানুষের বিভেদ তৈরি করে দেওয়া। হ্যাঁ, সংসদীয় গণতন্ত্রের শাসক গোষ্ঠী একরকমভাবে চলবে, বিরোধীরা তার বিরোধিতা করবে, কিন্তু এই জায়গাতে একটা বিরাট শান্তি তৈরি হয়ে যাচ্ছিল এবং এটা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম। আর যে কোনো কারণেই হোক, অনস্বীকার্য এই কথা, ভারতবর্ষের রাজনীতিতে, পশ্চিমবাঙ্গলার রাজনীতিতে প্রাক্তন রেলমন্ত্রী, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির সভাপতি মুকুল রায়ের সান্নিধ্যে দীর্ঘদিন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে ঘুরেছি। অতএব রাজনীতি করতে গেলে যে সহমর্মিতা প্রয়োজন, রাজনীতিতে যে সবাইকে নিয়ে চলতে হয়, এই জিনিসটা তিনিও যেরকম উপলব্ধি করতে পারছিলেন না, আমরাও তার সাথে সাথে একই জিনিস উপলব্ধি করতে পারছিলাম না। যা এটা পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে কতটা লাভ হবে জানি না। আমার ব্যক্তিগত জীবনে লাভ লোকসানের নীতিকে আজকে আবার নতুন করে দল পরিবর্তন করছি তা নয়, যেটা অত্যন্ত অসহনীয় হয়েছিল। খুব ছোটোবেলার থেকে গোবরডাঙ্গাতে বড় হয়েছি আমি, যেখানে অবস্থানগতভাবে আমার বাড়ি, সেখানকার একটা পরিবেশ এমন দুর্বিষহ বিগত 2 বছর ধরে আমি দেখছিলাম, যেটা আমার কাছে মানা অত্যন্ত কঠিন। আমি ব্যক্তি জীবনে অত্যন্ত স্বাধীনচেতা মানুষ, গোবরডাঙ্গা মানুষের কাছে আমরা যখন ছোটোবেলায় কংগ্রেস করেছি, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছি, বহু লড়াই আন্দোলন রাজনৈতিক দলে বামপন্থীদের সাথে হয়েছে, কিন্তু সেই লড়াই হয়েছে শুধুমাত্র নির্বাচনের প্রাক্কালে অথবা নির্বাচনের ফল বেরিয়ে যাওয়ার পরে। একবারই মনে আছে 16ই আগস্ট মনে হয় না, 26শে মার্চ, সংকল্পটা পাশে আছে। তৎকালীন গোবরডাঙ্গার নেতা ছিলেন জাতীয় কংগ্রেসের একজন আমাদের অধিবাল, সেই দিনকে বামপন্থীরা সারা পশ্চিমবাংলা জুড়ে গণ্ডগোল করেছিল। এছাড়া গোবরডাঙ্গা মাটিতে কখনো এইভাবে রাজনৈতিক হানাহানি হয়নি, কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে ছেড়ে এসেছি বলে না, গোবরডাঙ্গায় যাদের একটা নেতৃত্ব ছিল, তাদের অ্যাটিচিউড, তাদের কর্মপন্থা, তাদের এই একটা হামকড়া ভাব, এই জিনিসটা কোনো অবস্থাতেই বিগত 2-3 বছর ধরে মানতে পারছিলাম না। এটাও একটা অন্যতম কারণ। তাই আজকের এখানে আর কোনো কথা নয়, আগামী দিনে রাজনৈতিক মঞ্চে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে নিঃসন্দেহে গোবরডাঙ্গা মানুষের কাছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে তার অঙ্গীকার, নিঃসন্দেহে আমি একটু সে কাজটা করব। এই কথা বলে এই স্টেজে আমার থেকে, যারা আমার থেকে বয়সে বড়, তাদের সশ্রদ্ধ প্রণাম, সমবয়সীদের দৈনিক অভিনন্দন এবং ছোটদের আশীর্বাদ করছি। আগামী দিনে পশ্চিমবাংলাকে সেই বাংলায় পরিণত করতে হবে, সারা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে দেখবে, বাংলা যা পারে ভারতবর্ষের অন্য রাজ্য তা অনেক দিন পরে পারবে। ধন্যবাদ।